অ্যালাস পোস্ট। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদের ফোনে ইনস্টল করা অ্যালাস পোস্ট কীভাবে আপডেট করতে হয়। দেখুন আমার ফোনে কিন্তু অ্যালাস পোস্টের আপডেট চলে আসছে, আমরা এটাকে আপডেট করব এবং এই ভিডিওতে দেখাবো এটার ভার্সন কীভাবে আপনারা আপডেট করবেন। বর্তমানে এটার ভার্সন দেখতে পাচ্ছেন 1.8.4, হ্যাঁ জিগজ্যাগ আমি যেটা ইউজ করতেছি। তো আমরা এটাকে আপডেট করব। আমরা টেলিগ্রামে গেলে অ্যালাস পোস্ট অ্যাচিভ লিখলে আপনারা এই চ্যানেলটা পেয়ে যাবেন। এখানেও দেখতে পাবেন যে এটার আপডেট চলে আসছে। আমি যে ভার্সনটা ব্যবহার করি 1.8.4, এটা কিন্তু 1.8.5 আপডেট চলে আসছে। তো আপনারা চাইলে এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেই ক্ষেত্রে যদি আপনারা কেউ প্রথমবার এটাকে ফ্লাশ করতে চান তখন ডাউনলোড করে নিতে পারেন, তবে আমার ক্ষেত্রে এটা ডাউনলোড করা লাগবে না। তো আমি এটাকে এখন ডাউনলোড করা ছাড়াই আপনাদের কীভাবে এটাকে আপডেট করতে হয় আমি এই ভিডিওতে দেখাবো। আমি এটাকে ম্যাজিক্সের মাধ্যমে ফ্লাশ করেছি। তো আপনারা ম্যাজিক্সের মাধ্যমে এটাকে চাইলে আপডেট করতে পারবেন। তো আমার ফাইলটা দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড হয়ে গেছে এবং এটার আগের যে ভার্সনটা সেটাও কিন্তু আমার ফোনে এখনও আছে 1.8.4 এবং বর্তমান ভার্সনটা হচ্ছে 1.8.5। তো আমি এখন আমার অ্যালাস পোস্টটাকে আপডেট করে দিব। তো তার জন্য আমরা প্রথমে অ্যালাস পোস্টের ব্যাকআপটা নিয়ে নিতে পারি, কেননা যদি পরবর্তীতে কোনো প্রবলেম হয় তাহলে সব কিছু আমাকে পুনরায় আবার ডাউনলোড করতে হবে, এর জন্য আমরা ব্যাকআপটা নিয়ে নিতে পারি। তারপর আমরা ম্যাজিক্সে যাব। ম্যাজিক্সে যাওয়ার পর আমরা মডিউল সেকশনে যাব। মডিউল থেকে এই যে জিগজ্যাগ অ্যালাস পোস্ট দেখুন পাশে আপডেট বাটন, আপডেট বাটন থেকে আমরা জাস্ট সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করে দিব। ইনস্টল বাটন ক্লিক করে দিলে আমাদের এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো আমরা ইনস্টল বাটনে ক্লিক করলাম এবং একটু অপেক্ষা করি, এটা ফ্লাশ হচ্ছে। ফ্লাশ হয়ে যাওয়ার পরে আমাদের ফোনটাকে এখন রিবুট করতে বলতেছে। অবশ্যই কিন্তু এটা রিবুট করতেই হবে, না হলে কিন্তু এটা সমস্যা করবে। তো আমাদের ফোনটা রিবুট করে দিই। রিবুটের পরে আমরা এখন চেক করব এটা ঠিকমতো ফ্লাশ হয়েছে কি না। অ্যালাস পোস্টে যাই আমরা, দেখুন ওয়াও এটা কিন্তু আপডেট হয়ে গেছে। হ্যাঁ এটা আপডেট হয়ে গেছে, আপডেটের নোটিফিকেশন চলে গেছে এবং 1.8.4 ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন 1.8.5 চলে আসছে এবং আমার সমস্ত মডিউল পূর্বে যে ইনস্টল করা ছিল সেগুলো কিন্তু ঠিকই আছে, একটাও কোনোটাও কিন্তু চেঞ্জ হয়নি, সব কিছু ঠিকঠাক জায়গাটা জায়গায় আছে। তো আমরা এখন একটু ম্যাজিক্সে যাব, ম্যাজিক্সে গিয়ে দেখবো যে এটা ঠিকঠাক আছে কি না। সার্চ করলাম ম্যাজিক্স, ম্যাজিক্স থেকে মডিউল সেকশনে যাব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিকই ফ্লাশ হয়ে গেছে এবং আপডেটের বাটনটা কিন্তু এখনকার ডিপ হয়ে গেছে, তার মানে আমাদের এটার আপডেটটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এভাবে আপনারা কোনো ঝামেলাহীনভাবে আপনাদের ফোনের ম্যাজিক্সের মাধ্যমে আপনাদের অ্যালাস পোস্ট চাইলে আপডেট করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।